সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের অন্যতম সুন্দর এবং বড় জলপ্রপাত নায়াগ্রা ফলস বা নায়াগ্রা জলপ্রপাতে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন বিশ্বের বিভিন্ন প্রান্তে। চলুন শুরু করা যাক। পৃথিবীর এক অপর বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত। পানি প্রবাহের দিক থেকে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা। প্রতি বছর প্রায় 3 কোটি লোক এই ঝর্ণা দেখতে আসে। এই ঝর্ণাটি আমেরিকার নিউ ইয়র্ক এবং কানাডা দেশের অন্টারিও প্রদেশের আন্তর্জাতিক সীমানা রেখায় অবস্থিত। নায়াগ্রা শব্দটি এসেছে অঙ্গিয়ারা শব্দ থেকে, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। এখানে জলরাশির শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দই আপনার কানে পৌঁছাবে না। প্রতি বছর প্রায় 3 কোটি লোক এই ঝর্ণা দেখতে আসে। ঝর্ণাটি খুব কাছ থেকে দেখার জন্য রয়েছে শিপিং সার্ভিস। আপনি চাইলেই সেই শিপে করে খুব কাছ থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। ঝর্ণাটি আমেরিকা থেকে দেখতে গেলে দেখতে হয় পেছন থেকে, কিন্তু কানাডা থেকে খুব কাছ থেকে এবং সামনে থেকে দেখা যায়। একক ঝর্ণা নয়, বরং এটি 3টি জলপ্রপাতের সমষ্টি। এর 2টি অংশ রয়েছে কানাডায় এবং 1টি অংশ রয়েছে আমেরিকায়। তবে আমেরিকা থেকেই নৌকায় করে বা শিপে করে খুব কাছে যাওয়া যায়। দিনের বিভিন্ন সময়ে এই জলপ্রপাতের বৈচিত্র্যময় রূপ দেখা যায়, তাই এখানে বহু মানুষ ছুটে আসেন বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ দেখার জন্য। নায়াগ্রার 3টি ফলসের মধ্যে এটি সবচেয়ে বড় ফলস, আর একে বলা হয় হর্শু ফলস, কারণ উপর থেকে দেখতে এটি প্রায় ঘোড়ার খুরের মতো দেখা যায়, তাই হর্সের সঙ্গে মিলিয়ে এটিকে বলা হচ্ছে হর্শু ফলস। নায়াগ্রা ফলসের 90% পানি এই হর্শু ফলস থেকেই পতিত হয়। বেলা পড়ে এলে এর সৌন্দর্য ভিন্ন রূপে চোখে পড়ে। পৃথিবীর মিঠা পানির প্রায় 20% জমা রয়েছে একাধিক লেকের সমন্বয়ে গঠিত গ্রেট লেকসে, আর এই গ্রেট লেকসের পানি প্রবাহিত হয় নায়াগ্রা ফলসের মধ্য দিয়ে, তাই এর তীব্রতা একে করে তুলেছে ভয়ঙ্কর সুন্দর।
গ্রীষ্মকালে এই ফলস থেকে প্রতি মিনিটে প্রায় 60 লক্ষ ঘনফিটেরও বেশি পানি প্রবাহিত হয়। তবে বছরের বিভিন্ন সময়ে এই পানির প্রবাহের তারতম্য ঘটে, কখনো বেশি কখনো কম। এত বিপুল পরিমাণ পানি ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে পতিত হয়। নায়াগ্রা ফলসের এই শক্তিশালী পানিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে, যা আমেরিকার নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিওতে সরবরাহ করা হয়। এখানে সন্ধ্যা এবং রাত্রির দৃশ্য আরও মনোরম, ভয়ঙ্কর সুন্দর। তো আজ এই পর্যন্তই। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন।